নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম। দেশে প্রথম মুখ্যমন্ত্রী গ্রেফতারি রেকর্ডের পর আরো এক ইতিহাসে অরবিন্দ কেজরিওয়াল। ইডির হেফাজত থেকে মুখ্যমন্ত্রীত্ব চালানোর নজির গড়লেন দিল্লি মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। ইডির হেফাজত থেকে আজ মন্ত্রিসভা সদস্য অতিশী মারলেনাকে আদেশ পাঠিয়েছেন দিল্লি মুখ্যমন্ত্রী। প্রথম কোন মুখ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পরেও সরকারি কাজ করার নজির করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বুকে ইন্ডিয়া জোটের মহা সমাবেশ, তৈরি হচ্ছে রামলীলা ময়দান। 31 মার্চ দিল্লির রামলীলা ময়দানে বিশাল সমাবেশ করবে ইন্ডিয়া জোট। দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা গোপাল রায় এই সমাবেশের কথা জানিয়েছেন। সমাবেশের নাম দেওয়া হয়েছে গণতন্ত্র বাঁচাও সমাবেশ। কালবৈশাখী ঝড়ে ত্রিপুরা রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। মাছ শিকারে বের হয়ে ঝড়ে তাণ্ডবে নিখোঁজ 3 জেলে। নিখোঁজ 1 জেলের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হলো বিপর্যয় মোকাবেলা বাহিনী। কালবৈশাখী ঝড়ে রাজধানী আগরতলার ইন্দ্রনগর চৌধুরী টিলা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। ঘূর্ণিঝড়ে বিদ্যুতের পিলার সহ বিদ্যুতের তার ছিঁড়ে লন্ডভন্ড হয়ে যায়। ঝড় বৃষ্টিতে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা সেই সঙ্গে উড়িয়ে নিয়েছে বহু কাঁচা ঘরও। জুয়ারিদের বিরুদ্ধে পাথারকান্দি পুলিশের সফল অভিযান। ময়না থেকে গ্রেপ্তার 7 জুয়ারি থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদের পর করিমগঞ্জ জেলা সিজিএম আদালতে সোপর্দ করলে মহামান্য আদালতের নির্দেশে ধৃতদের ঠাঁই হয় জেল হাজতে। সাংসদ হিসাবে কৃপানাথ মালা একজন অকর্মণ্য, বিস্ফোরক মন্তব্য হাফিজ রশিদ আহমদ চৌধুরী। ডিলিমিটেশনের সমষ্টির কাটা গেছে, অথচ সাংসদ হিসাবে কৃপানাথ মালা কিছুই করেননি। লোকসভা নির্বাচনে কংগ্রেসের যুদ্ধ বিজেপি প্রার্থী কৃপানাথের সাথে হবে। সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি কংগ্রেস করে না, এই রাজনীতি এআইইউডিএফ এর। হাইলাকান্দিতে কংগ্রেস কর্মীদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর। মণিপুরে বিজেপি কার্যালয়ে ভাঙচুর দলীয় সমর্থকদের। মণিপুরের সেনাপতি জেলায় বিজেপির জেলা কার্যালয়ে শনিবার দলীয় কর্মীরা ভাঙচুর চালায়। এসটি সংরক্ষিত আউটার মণিপুর সংসদীয় আসনে বিজেপি থেকে প্রার্থী না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন দলের কর্মীরা। বিজেপি কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে অসন্তুষ্ট বিজেপির সেনাপতি মণ্ডলের কর্মীরা ওল্ড রোডে পার্টি অফিসে হামলা চালায় এবং অফিসের সম্পত্তি ভাঙচুর করে। কংগ্রেস দলের অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি শেষ হয়েছে বললেন প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। প্রার্থিত্ব লাভ করে প্রথমবারের জন্য হাইলাকান্দি কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হলেন করিমগঞ্জ লোকসভা সমষ্টি কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, আজকে সভায় কংগ্রেসের বিভিন্ন সেলের কর্মীরা উপস্থিত ছিলেন। চুরির বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান। শিলচর রামনগর বাইপাস থেকে আটক করা হয়েছে 2 চোরকে। একের পর এক চুরির ঘটনার পর এবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের পুলিশের হাতে বেশ কয়েকটি চুরি যাওয়া ব্যাটারি সহ 2 চোর ধরা পড়ল। আটক 2 চোর কিশোর দাস এবং রূপম দাস। রবিবার ভোররাতে ধর্মনগর মহকুমার আনন্দবাজারে এসপিও নাকা চেকিং পয়েন্টে 2টি পিকআপ গাড়িতে মোট 9টি মহিষ ধরা পড়ল। 2টি পিকআপ গাড়িতে ধর্মনগর থেকে কৈলাসের উদ্দেশ্যে যাচ্ছিল। এসপিও ক্যাম্পের সামনে নাকা চেকিং এ 2টি গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি চালালে উদ্ধার করা হয় 9টি মহিষ। বাজেয়াপ্ত করা হয়েছে তাদেরকে, সেই সাথে আটক করা হয়েছে রাজীব উদ্দিন এবং পার্থসারথি দাসকে। স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অরাজকতার অভিযোগ। ছাত্রছাত্রীদের সার্টিফিকেট দিতে অভিভাবকদের কাছে টাকা দাবির গুরুতর অভিযোগ। সরকারের নিয়ম নীতির কোনো বালাই নেই, প্রধান শিক্ষক নিজের ইচ্ছামতো চালাচ্ছেন স্কুল, এমন অভিযোগ রাতাবাড়ি 527 নম্বর পশ্চিম সিংলা এলপি স্কুলের প্রধান শিক্ষক সমরজিৎ সিনহার বিরুদ্ধে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবক সহ স্কুল পরিচালন সমিতির সভাপতির অভিযোগ। রহস্যজনক আত্মঘাতী ধর্মনগরে বস্ত্র বিপণির এক কর্মচারী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে ঘটনার রহস্যের জট খুলেনি। নিজের বাড়িতে গলায় গামছা দিয়ে আত্মঘাতী এক যুবক ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধর্মনগর শিববাড়ি এলাকায়। রাতাবাড়ির বড়ুয়ালায় বিধায়ক বিজয় মারাকাটার হাত ধরে কংগ্রেস সহ বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন 500 কর্মী। ডিলিমিটেশনের মাধ্যমে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হওয়া দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের বড়ুয়ালা জিপিতে আজ বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে রাতাবাড়ি বিধায়ক বিজয় মারাকাটার হাত ধরে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে 95% ভোট দেওয়ার জন্য উপস্থিত জনগণকে তিনি আহ্বান জানিয়েছেন। আবারও দানছড়া থানায় পুলিশের সাফল্য। 500 কোটা হেরোইন বাজেয়াপ্ত আটক করা হয়েছে 2 নেশা কারবারিকে। জানা গেছে রবিবার দুপুর গোপন খবরের ভিত্তিতে ওসি দলবল নিয়ে দানছড়া থানার জহর কলোনি এলাকায় এক বাড়িতে হানা দিলে বাড়ি থেকে 500 কোটা হেরোইন উদ্ধার হয়েছে, যার ওজন 12.5 গ্রাম। সাথে 100টি সিরিঞ্জ সহ বাড়ির মালিক তথা হেরোইন বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মিজোরাম থেকে আসামে পাচারের পথে ধরাই উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার। আটক করা হয়েছে কাছাড় জেলার জিরিঘাটের এক ব্যক্তিকে। আসাম মিজোরাম সীমান্তের ধরাখালস্থিত সীমান্তে একটি ব্যক্তিগত বাহন সীমান্ত পাহারা চৌকির সম্মুখে দাঁড়ালে গাড়িটির গতিরোধ করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। পুলিশি তল্লাশিতে একটি ব্যাগের ভেতর থেকে বেরিয়ে আসে বৃহৎ পরিমাণে মাদক দ্রব্য। পুলিশ ব্যাগের ভেতর থেকে উদ্ধার করেছে 22টি সাবানে, কোটায় মোট 270 গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার। কালাইনে দীর্ঘ যানজটের শিকার হাজার হাজার মানুষ। পণ্য বুঝে একটি লরি হঠাৎ বিকল হয়ে পড়ায় কালাইন বাজার তেমাতায় যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দীর্ঘ রাস্তার দুপাশে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। দুপুর থেকে যানজটের সৃষ্টি হয় কালাইন বাজারে, দুর্ভোগ পোহাতে হয় চালক সহ হাজার হাজার জনগণকে।
প্রতি বছরের ন্যায় এবারেও করিমগঞ্জের ঐতিহ্যমণ্ডিত নবগীতিকা সংগীত বিদ্যালয়ের কর্মকর্তারা বসন্ত উৎসবের আয়োজন করেছেন। করিমগঞ্জ শহরের বিকমচাঁদ বিদ্যালয়ে রবিবার বসন্ত উৎসব পালন করেন সংশ্লিষ্ট সংগীত বিদ্যালয়ের মহিলারা। বসন্ত উৎসব পালনে ব্যতিক্রম নয় হাইলাকান্দি জেলাও। আজ হাইলাকান্দির বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা দোল পূর্ণিমা উপলক্ষে বসন্ত উৎসব পালন করে। হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতিতে আজ স্থানীয় সাংস্কৃতিক সংগঠন নিত্যাঞ্জলি একাডেমিক বসন্ত উৎসব পালন করে। এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের পুরুষ এবং মহিলারা রঙের পবিত্র উৎসবে অংশগ্রহণ করে একে অন্যকে শুভেচ্ছা বিনিময় করেন। 32টি সংগঠনের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো বসন্ত উৎসব পালিত শিলচরে। রবিবার স্থানীয় শিশু উদ্যান সহ বিভিন্ন সংস্থা এবং সংগঠন সহ শহরের বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে আয়োজিত বসন্ত উৎসবে মহামিলনের কেন্দ্রস্থল হিসেবে পরিলক্ষিত হয়েছে। আবিরের রঙে রাঙিয়ে এদিন নাচ গানের মাধ্যমে দিনটি পালন করা হয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।